কি করতেছো? সালাম করতে হবে না? আমার জন্য দোয়া করবে? দোয়া তো তোমার জন্য অবশ্যই করবো। তুমি তো ভালো একটা মেয়ে, আর এই জন্য আমি কালো একটা মেয়ে দেখে বিয়ে করেছি। আর যে আগের বউটা ছিল, কখনই ভাবে আমাকে সালাম করতো? এর আগে বউ ছিল? হ্যাঁ ছিল, সেটা তো আমি তোমার বাবা মাকে বলেছি। আমাকে তো কিছু বলেনি। তোমাকে জানানোর প্রয়োজন মনে করে, তো দেখতে অনেক কালো। তোমাকে নিয়ে তো তোমার বাবা অনেক মহাবিপদের মধ্যে ছিল, এই জন্য কিভাবে একটা ছেলের কাছে বিয়ে দিতে তারা আপত্তি করেনি। আর তুমি তো দেখতে কালো ভূতের মতো, তোমাকে নিয়ে বাইরে ঘুরতে গেলে অনেক দেখতে থাকে। হ্যাঁ আমি এতটাই কালো, কেউ কখনো আমার দিকে ফিরেও তাকাবে না। এখানে দাঁড়ো। মানুষ চিনতে পারিস, আমার বউ হচ্ছে পুতুলের মতো। আমি যাই বলি না কেন, ও মাইন্ড করে না। হলে তো খুব ভালো, এমনি কি আমি কালো মেয়ে বিয়ে করেছি? ওকে আমি যা ইচ্ছা তাই বলো, যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যাবো, কোনো নজরই দিবে না। কেন, কালো মেয়ের দিকে কে নজর দিবে? তুই কোনো কালো মেয়ের দিকে নজর দিবি? কালো মেয়েকে বিয়ে করবি? না না, কালো মেয়ে এখানে বিয়ে করবো। তোরা থাক। হ্যাঁ আমাকে দেখে ভয় পাওয়ার কিছুই নেই। তুমি এখানে অন্ধকারে পেতি মতো বসে আছো কেন? হাইট হলে তো আমি হার্ট অ্যাটাক করতাম। আমি তো আপনার সামনেই বসেছিলাম, আমি বুঝতে পারিনি যে আপনি আমাকে দেখে ভয় পাবেন। তুমি তো এমনিতেই গেলো, আর উপরে অন্ধকারে তুমি বসে থাকবা? লাইটের সামনে বসতে পারো না? আপনাকে একটা কথা বলি? বলো। আমি জানি আমি কালো, কিন্তু সবসময় তুমি কালো, তুমি কালো হওয়ার কারণ আমি কি কখনো অস্বীকার করেছি আমি কালো নই? এখানে সমস্যা কি আছে বলো, বাস্তব তো তোমাকে মেনে নিতে হবে। আপনি এভাবে বলেন আমার খুব কষ্ট। এখানে কষ্ট কেন নিবা তুমি? এই নিয়েই তো সংসার করছি। আপনি সারাদিন আমাকে কত কথা শোন, আমি কোনো উত্তর দিই। আচ্ছা নিচে চলো, আর ক্ষুধা লেগেছে, আমাকে খেতে দাও। আপনার দুধটা, আমি একটু বাসায় যেতে চাই। কেন? এই বছর আমি বিসিএস পরীক্ষা দিয়েছিলাম, রিটেনে ভালো রেজাল্ট আছে। পরশুদিন ভাইবা এক্সামের জন্য ডেকেছে। তুমি পরীক্ষা দিবা? হ্যাঁ পরীক্ষাটা দিতে যাচ্ছিলাম। রিটেন পরীক্ষাটা তো ভালো হয়েছে, ভাইবাটা ভালো হলে ভালো একটা চাকরি হবে। তুমি চাকরি পাবা মানে? আর তোমার এসে হঠাৎ করে এমন শখ জাগলো কিভাবে? শোনো, ভাইবা দিতে গেলেও না দেখতে শুনতে একটু সুন্দর হওয়া লাগে। আর তুমি তো কালো, তারা তোমাকে দেখলে এমনি অজ্ঞান হয়ে যাবে। আপনাকে না বলেছি আমাকে কালো বলবেন? বারবার কালো কালো বললে আমার বিরক্ত লাগে। তুমি আমার সাথে ঝাড়ি দিয়ে কথা বললে? আমি আপনাকে ঝাড়ি দিচ্ছি না, আমার সাথে অন্যায় করছে না সেটাই আপনাকে বলছি। তুই আমাকে শেখাবি কোনো ন্যায় অন্যায়? তোর কোনো পরীক্ষা দেওয়া লাগবে না, তুই বাসা থেকে কোথাও যাবি না। আমি তো যাবো, পরীক্ষাও দিব। তোর কোনো পরীক্ষা দেওয়া লাগবে না, যদি বেশি বাড়াবাড়ি করিস না তাহলে ডিরেক্ট ঘা ধাক্কা দিয়ে বের করে দিব। কিরে মা, এত সকাল সকাল জামাই কই, জামাই আসেনি? না বাবা, তোর মুখটা এমন লাগছে কেন? ঝগড়া ঝাটি করে এসেছিস নাকি? উনি কালকে রাতে আমাকে চড় মেরেছে। চড় মেরেছে? আচ্ছা শোন, সংসার করতে গেলে একটু ঝগড়া ঝাটি ঝামেলা হয়ে থাকে, তাই বলে তুই সবকিছু নিয়ে এভাবে বাপের বাড়ি চলে আসবি? মা আমি জানি আমি কালো, তাই বলে কি সবসময় কালো বলে অপমান করবে? ঠিক দেখ মা, তুই যে একটু কালো এটা তো ঠিক, তো মেজাজ খারাপ হলে দুই একবার বলে, এতে মন খারাপ করার কি আছে? না না বাবা, মন খারাপ করিনি। আলো আমার বিসিএস ভাইবা এক্সাম, সেজন্যই আমি আসতে চেয়েছিলাম। উনি আমাকে পরীক্ষা দিতে দিবে না বলেছে, পরীক্ষাটা দিয়েই আমি শ্বশুর বাড়ি চলে যাবো। আচ্ছা ঠিক আছে, যা হবার হয়েছে এখন যা, রুমে গিয়ে রেস্ট কর, রেস্ট করে তারপর জামাইকে ফোন দে। হ্যালো, আমি বাবার বাসায় এসেছি। তুই আমাকে কেন কল করেছিস? আমি এমন কোন অপরাধ করিনি যে আপনি আমাকে ঘরে ঢুকতে দিবেন না। তুই অনেক বড় অপরাধ করেছিস, আর কত বড় অপরাধ করেছিস তুই নিজেও জানিস না। আমার বাসায় আসতে হলে তোকে আমার পা ধরে মাফ চাইতে হবে। কি? হ্যাঁ, আর কথাটা তুই মনে রাখিস। কথা হলো জামাইয়ের সাথে? হ্যাঁ মা। কি বললো? ওই বাড়িতে গেলে ওর পা ধরে মাফ চাইতে হবে। একটা কথা বলি মা, আমি কি তোমাদের কাছে খুব বেশি বোঝা হয়ে গিয়েছিলাম? তুই বিবাহিত ছেলের কাছে আমাকে বিয়ে দিলি। কালো মেয়ে, কেউ বিয়ে করতে চায় না, একটা ছেলে বিয়ে করতে চেয়েছে, আমি এটাকে বিয়ে দিয়ে মুক্তি পাই, তাই না? ওরকম কিছু না। থাক মা বাদ দাও এসব কথা, ওকে সারা রাত ঘুমাতে পারিনি, আমি এখন একটু ঘুমাবো। ঠিক আছে। তুই না সব সময় বেরোছিস, রাগারাগি করা আর চর মারা কি এক জিনিস? আমার বউকে আমার কিভাবে দেখো সেটা আমি ভালো করে জানি। তাহলে তুই গায়ে হাত দিবি? ঠিক এই জন্য আগে বউটা চলে গেছে। যা গেলে চলে যা, আমার কোনো কিছু যায় আসে না। এটা তো সুন্দরী ছিল, চলে গেছে, কোনো আসতো, সেটা তো কালো একটা মেয়ে। তোর যা মনে চায় তুই তাই। আমাদের দোকান আছে, আমাদের দোকান আর উনি আমার হাজবেন্ড।
উনি আপনার হাজবেন্ড? ম্যাডাম আপনি তো ম্যাজিস্ট্রেট, না ভেবেছিলাম যে আপনার হাজবেন্ড হয়তো জজ বা ব্যারিস্টার হবে। কেন আমি ম্যাজিস্ট্রেট বলে যে আমার হাজবেন্ড জজ ব্যারিস্টার হবে এমন কথা আছে? ওনার সাথে আমার বিয়ে হচ্ছে আর উনি আমার হাজবেন্ড। সরি, আমি জানি এই দোকানে অবৈধ কিছু নেই, আমার মনে হয় আমাদের মুভ করা উচিত। রাজান, আমি আসছি। একটা কথা জিজ্ঞেস করি, আপনি কি এখন আমার উপর রাগ করে আছেন? আপনি তো বলেছিলেন আপনার বাড়িতে যেতে হলে আপনার পায়ে ধরে মাপ চাইতে হবে। আমি আজকে যদি আপনার পায়ে ধরে মাপ চাই, আপনি কি আমাকে ক্ষমা করে দিবেন? না না না, পায়ে ধরে মাপ চাইতে হবে। আমার ছোটবেলা থেকেই শখ ছিল পড়াশোনা করে একটা ভালো চাকরি পাওয়া, সেই জন্যই বাবার বাড়ি চলে গিয়েছি। আমি জানি আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দেন। আমি না না, প্লিজ চুপ করে তুমি লজ্জা দিও না, তুমি আজই আমাদের বাসায় চলো। তুমি সত্যি মন থেকে আমাকে মাফ করে দিয়েছেন? হ্যাঁ সত্যি। ঠিক আছে, তাহলে আজকে আমি অফিসের পরে সরাসরি বাসায় চলে আসবো। ঠিক আছে। আমি ম্যাজিস্ট্রেট, বড় চাকরি করি, তার জন্য আমার এত আপ্যায়ন, তাই তো? তাহলে তো আমার কোনো মূল্যই নেই, সব আমার চাকরির জন্যই হচ্ছে। তুমি এগুলো বলে আমাকে লজ্জা দিও না, আমি এমনিই মনের প্রতি অনেক অন্যায় করে ফেলেছি। আমার সব চেহারা সৌন্দর্য ছাড়াও আরো অনেক কিছু রয়েছে, তুমি তোমার যোগ্যতার মাধ্যমে অনেক বেশি সুন্দর। একটা অনুরোধ করবো? করো। আপনি না আমাকে কখনো কালো বলবেন না, আমার খুব কষ্ট হয়। এই পৃথিবীতে আমি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি, তুমি হয়তো সবাই আমাকে কালো বলুক, আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু আপনি তো আমার ভালোবাসার মানুষ। আপনি যখন আমাকে কালো বলেন আমার পরিচয় লাগে, আমার মুখটা ফেটে যায়। আমি তোমাকে কথা দিচ্ছি আর কখনোই আমি কিছু বলবো। প্রমিস? আই প্রমিস।